গির্জা ও তারকা হোটেলে বর্ণিল ক্রিসমাস ট্রি ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব উদযাপনের প্রস্তুতির খবর জানাতে রাজধানী তেজগাঁও থেকে ফরহাদ বিন্নুর ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন ফয়সাল করিম। প্রথমেই যাচ্ছি ফরহাদ বিন্নুরের কাছে। ফরহাদ, তেজগাঁও গির্জায় বড়দিনের আগের রাতে কি আয়োজন ও আনুষ্ঠানিকতা রয়েছে জানাবেন আমাদের। নাফি, এখানে জপমালা রানী গির্জা যেটি, এখানে কিন্তু ইতোমধ্যেই সন্ধ্যা 7টার দিকে একটা প্রার্থনা শুরু হয়েছে এবং সেটি এখন কিন্তু দ্বিতীয়বারের মতো আসলে প্রার্থনা চলছে। আপনাকে যদি আমি দেখাই, এখানে আসলে যে পরিমাণ আলোকসজ্জা এবং সাজানো হয়েছে আপনি দেখবেন, সেটি কিন্তু একেবারে খুবই সুন্দর করে সাজানো হয়েছে। এবং এখানে যে খ্রিস্টান ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের পাশাপাশি কিন্তু বিভিন্ন অন্যান্য ধর্ম যে মানুষরা, তারাও কিন্তু এখানে আসলে এই যে আনুষ্ঠানিকতা বড়দিনে সেটি কিন্তু দেখতে এসেছেন। আপনাকে যদি একটু জানাই যে সেটা হচ্ছে যে এই যে বড়দিন, এটি মূলত আসলে মর্যাদার দিক থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে বড়দিন এবং এই দিনটি পালনকে কেন্দ্র করেই কিন্তু এখানে আজকে চলছে নানা রকম আয়োজন। আপনাকে যদি বলি যে এই দিনে বেথেলহেমে কুমারী মাতা মেরির যে গর্ভ থেকে জন্মগ্রহণ করেন যীশুখ্রিস্ট, খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে বিশ্বাস সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতির পাপ থেকে মুক্তি দিয়ে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্যই কিন্তু যীশুখ্রিস্ট পৃথিবীতে আগমন করেন। এবং বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কিন্তু যে ধর্মীয় আচার, প্রার্থনা ও অন্যান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু বড়দিনটি এখানে উদযাপন হচ্ছে। এবং আপনাকে যদি একটা বিষয় জানাই, সেটি হচ্ছে যে যীশুর অনুসারীরা আসলে যেটি বলছেন, আমরা এখানে তাদের সঙ্গে কথা বলেছি যে যীশুখ্রিস্ট এই দিনে মূলত পৃথিবীতে পাপমুক্ত করতেই আবির্ভূত হয়েছিলেন, তাই এই দিনে তারা একসঙ্গে যীশুর যে প্রশংসা, সঙ্গীত, বাইবেল পাঠ ও প্রার্থনা সেটি কিন্তু এই মুহূর্তে এখানে চলছে। আপনাকে যদি একটু দেখাই, ভক্তরা কিন্তু বসে আছেন, তারা আসলে প্রার্থনা করছেন সম্মিলিতভাবে। এবং এখানে আসলে মূলত বর্তমান যে বিশ্বের যুদ্ধের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে মুক্তি চেয়ে শান্তি কামনা কিন্তু এখানে করা হচ্ছে। এবং আপনাকে যদি দেখাই যে এখানে কিন্তু ব্যাপক ভক্ত কিন্তু এখানে এসেছেন, তারা কিন্তু আসলে প্রার্থনা করছেন সম্মিলিতভাবে দাঁড়িয়ে এই মুহূর্তে। এখানে যে প্রার্থনাটি চলছে এটি কিন্তু রাত এগারোটা পর্যন্ত চলবে। এবং আপনাকে যদি জানাই যে এই যে এখানে যেভাবে করে প্রার্থনা করা হচ্ছে, মূলত মানুষের মুক্তির জন্য, মূলত মানুষের শান্তির জন্যই এখানে আসলে প্রার্থনা করা হচ্ছে। এবং আপনারা দেখবেন এখানে সেভাবেই করেই কিন্তু প্রার্থনা করা হচ্ছে যাতে করে মানুষ মুক্তি পায় বিভিন্ন পাপ থেকে এবং তারা যেন সুন্দর মতো, শান্তি মতো জীবনযাপন করতে পারে, সেই প্রার্থনাই কিন্তু এই মুহূর্তে এখানে চলছে। এবং আমরা কিন্তু দেখছি যে এখানে শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীরা নয়, এখানে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এই যে বড়দিনের উদযাপনটা সেটি কিন্তু এখানে আজকে দেখতে এসেছেন। এবং আপনাকে যদি আমি আরেকটা বিষয় জানাই যে আমরা দেখছি যে এই উদযাপনকে কেন্দ্র করে এখানে কিন্তু আমরা দেখছি যে পুলিশ প্রশাসনও কিন্তু এখানে কড়া নজরদারিতে রয়েছে। তো এই ছিল নাফি আমার কাছে সবশেষ। এবার যেতে চাই চট্টগ্রামে ফয়সালের কাছে। ফয়সাল, আমরা রাজধানীর তেজগাঁওয়ের খবর শুনছিলাম বড়দিনের আয়োজনে, চট্টগ্রামের ক্রিসমাসের আয়োজনের প্রস্তুতির কেমন দেখছেন জানাবেন। চট্টগ্রামে বড়দিনের যে উৎসবের রং তা ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে। আমরা আছি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন যে গির্জা, পাথরঘাটা গির্জায়, সেখানে আমরা দেখছি যে একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে গির্জা প্রাঙ্গণ। এবং বিভিন্ন প্রান্তের যারা খ্রিস্টান আছেন তারা কিন্তু ছুটে আসছেন। এবং আর কিছুক্ষণ পরে অর্থাৎ 9:30 এখানে তাদের যে প্রার্থনা, বিশেষ যে প্রার্থনার আয়োজন করা হয়েছে ইংরেজিতে, সেটি কিছুক্ষণ পরেই শুরু হবে এবং তার জন্য প্রস্তুতি চলছে। আমরা দেখছি যে এখানে যে শোভাযাত্রাটি হবে, যে শোভাযাত্রাতে করে যীশুখ্রিস্টের যে প্রতীকী যে যীশুখ্রিস্ট আছেন তাকে গোশালায় নিয়ে এসে স্থাপন করা হবে এবং তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। শোভাযাত্রাটির সম্মুখভাগে শিশুদের রাখা হয়েছে এবং এখানে কিন্তু যারা ধর্মীয় গুরু আছেন তাদের মাধ্যমে এই শোভাযাত্রাটি এগিয়ে এসে গির্জার যে মূল প্রার্থনা স্থল আছে সেখানে এসে সেটি যীশুকে তারা স্থাপন করবে এবং তার মধ্য দিয়ে আজ বড়দিনের যে আনুষ্ঠানিকতা, বড়দিনের যে মাহাত্ম্য সেটি শুরু হয়ে যাবে। এবং আমরা দেখছি যে এখানে কিন্তু বিভিন্ন বয়সী মানুষজন আসছেন এবং তাদের প্রত্যেকেরই কিন্তু নানা ধরনের
বাহারি পোশাক স্বভাব আছে তাদের গায়ে, এবং তারা এখানে শুধুমাত্র প্রার্থনার জন্যই আসছেন এমনটি নয়। এই গির্জা প্রাঙ্গণকে ঘিরে কিন্তু তাদের একটি মিলন মেলা বা মিলন স্থল এটি পরিণত হয়েছে, এবং আমরা দেখছি তাদের প্রত্যেকের চেহারায় যে বড়দিনের যে আমেজ, বড়দিনের যে আনন্দ, বড়দিনের যে উৎসব এবং ধর্মীয় যে ভাব গাম্ভীর্য সেটি কিন্তু ফুটে উঠেছে, এবং প্রত্যেকে অপেক্ষা করছেন তাদের প্রার্থনার জন্য। এবং গির্জার যেই মূল স্থান আছে সেখানে কিন্তু ইতিমধ্যেই সবাই বসে প্রার্থনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবং পেছনে কিন্তু তাদের যে ধর্মীয় সঙ্গীত ক্যারল সেটি বাজানো হচ্ছে, এবং সেই ক্যারলকে ঘিরে যেই আবহ, যে পবিত্রতা সেটি কিন্তু আলাদা একটি রূপ পাচ্ছে। এবং চট্টগ্রামের এই গির্জা ছাড়াও বিভিন্ন গির্জায় কিন্তু এই ধরনের আয়োজন আছে, তবে এই চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় আয়োজনটি থাকে মূলত পাথরঘাটার এই গির্জাকে ঘিরে। এবং এই গির্জায় আজকে এই প্রার্থনার পর, অর্থাৎ 9:30 যে প্রার্থনা, ইংরেজি প্রার্থনা, সেটির পর কিন্তু আরেকটি প্রার্থনা আছে বাংলায়, সেটি রাত 12:00 অনুষ্ঠিত হবে, এবং আগামীকাল সকাল 8:30 কিন্তু আরেকটি প্রার্থনার আয়োজন করা হয়েছে। এবং আমরা দেখছি যে প্রার্থনা কে ছাড়াও বড়দিনের যে আয়োজন, বড়দিনের যে উৎসব সেটি কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে, এবং সেই ঘরে ঘরে তারা যে আয়োজনগুলো করে থাকেন সেটি মূলত সপ্তাহখানেক আগে থেকে তারা ঘর সাজানোর মাধ্যমে, ক্রিসমাস ট্রি সাজানোর মধ্য দিয়ে এবং বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রস্তুতের মধ্য দিয়ে কিন্তু তারা এই বড়দিনের প্রস্তুতি নেন, এবং তাদের মধ্যে কীর্তন গাওয়ার একটি রেওয়াজ চলে পাড়ায় পাড়ায়। এবং চট্টগ্রামের পাথরঘাটা, ফিরিঙ্গি বাজার এলাকাগুলো কিন্তু দীর্ঘদিন ধরেই আসলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অধ্যুষিত এলাকা, এবং এই এলাকাগুলোতে ঘিরে বড়দিনের একটি বাড়তি আমেজ পাওয়া যায়, এবং আমরা কিন্তু সে আমেজ আজকে এখানে দেখছি। নাফি, বড়দিন আয়োজনের খবর জানাতে রাজধানীর তেজগাঁও গির্জা থেকে যুক্ত ছিলেন ফরহাদ বিনুর, এছাড়া চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন ফয়সাল করিম। ডক্টর ইউনুস।